মসজিদ নির্মাণ করতে গেলে দুইটা কমিটি হয়ে যায়। এটা তো ভাই সিনেমা, তো এটা নিয়ে তো দুই পক্ষ থাকতেই পারে। চিলে কার নিয়ে গেছে, চারটা নায়িকার নাম কোথা থেকে আসলো, বড় টিমের সাথে খেলতে হলে আপনাকে আস্তে আস্তে কিন্তু আমরা কি করি, প্র্যাকটিস ম্যাচ খেলি, তারপরে আমরা প্রীতি ম্যাচ খেলি, তারপরে গিয়ে তো ম্যাচটা খেলি। জাওয়ান এক্সচেঞ্জ করতেছে, আমরা নবাব এল এল বি গিয়েছে এবং জামান আসতেছে। সবচেয়ে বড় কথা যে গভর্নমেন্ট চায় যে অন্তত একটা দুইটা ছবি সেম ডেটে আমরা রিলিজ করি, এবং সেই ছবিটা যদি জাওয়ানের মধ্যে একটা বড় ফিল্ম হয় তাহলে তো একটা বড় ব্যাপার। তো জাওয়ানের ব্যাপারে আপডেট শুধু এটাই বলতে চাই যে এখন আর কোনো জটিলতা নেই, আমাদের ইনফরমেশন মিনিস্ট্রির পারমিশন আমরা পেয়ে গেছি, তারপরে আমাদের নিতে হয় এই সেন্সর বোর্ডের এনওসি ফার্স্ট, যে আপনি কাস্টমস থেকে মালটা ছাড়াতে পারবেন, সেটা আমরা করে ফেলেছি। তারপরে সবচাইতে বড় জটিলতা যেহেতু এখন একটু ডলার ক্রাইসিসের ব্যাপার থাকে, এলসি ওপেন করা, সেটাও আমরা করে ফেলেছি। তো আশা রাখি রবি সোমবারের মধ্যে সেন্সর হয়ে যাবে এবং এই প্রথম হয়তো বা একটা ছবি আমরা সেম ডেটে রিলিজ করতে পারবো। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট ওর ভালোর জন্য। আমি তো ভাই কাজের মানুষ, আমি মানুষের কথা কেন শুনবো। আমি যেটা করতে চাচ্ছি, আজকে 50-60 ইয়ার্সে আমাদের দেশে হিন্দি ছবি আসে নাই, আমরা বলেছিলাম তখন হাসি তামাশা করছে, অনেকেই করছে, বাট সেটা তো হয়েছে না, এখন আমরা সেম ডেটে রিলিজ করতেছি। তো আপনি বড় টিমের সাথে খেলতে হলে আপনাকে আস্তে আস্তে কিন্তু আমরা কি করি, প্র্যাকটিস ম্যাচ খেলি, তারপরে আমরা প্রীতি ম্যাচ খেলি, তারপরে গিয়ে তো ম্যাচটা খেলি। তো এই ফিল্ম মার্কেট বলেন, সব ইন্ডাস্ট্রি এইরকমই, আমরা মানে হলিউড বলিউড এমন বড় দুটা ইন্ডাস্ট্রি, ওখানে যেয়ে কাজ করার জন্য হলে আপনি একবারেই গিয়ে যদি সব কিছু করতে চান সেটা পারবেন না, এটার জন্য একটু টাইম লাগবে। তবে আমি আমার ছোট জ্ঞানে যেটা শুধু বলতে চাই, মুক্তবাজার অর্থনীতিতে কোনো ছবি, যে কোনো দেশে একটা ছবি চলতে পারে, যে কোনো ছবি একটা কালচারে যেতে পারে, যে কোনো দেশে বিজনেস করতে পারে, এটার মধ্যে আমি খারাপের কিছু দেখি না। আমরা তো মুসলিম কান্ট্রি না, আপনি দেখেন আমাদের দেশে সবচাইতে ভালো কাজ আমরা কী মনে করি, একটা মসজিদ নির্মাণ। দেখবেন মসজিদ নির্মাণ করতে গেলে দুইটা কমিটি হয়ে যায়, তো সেখানে তো এটা তো ভাই সিনেমা, তো এটা নিয়ে তো দুই পক্ষ থাকতেই পারে। এটা আমি কেন মন্তব্য করবো যে উনি মন্তব্য করতে পারেন, ওনার মন্তব্য ভুল, যে যেটা বলছে আমি মনে করি সবারটাই পারফেক্ট, সবার নিজ জায়গা থেকে। আমি একটা জিনিস আজকে ক্লিয়ার করতে চাই যে আমি অনন্য মামুন বা আমাদের প্রোডাকশন হাউস আজ পর্যন্ত কি আমরা কোনো হিরোইনের নাম বলেছিলাম, আমরা কিন্তু বলি নাই। এইভাবেই কিন্তু এই যে চিলে কার নিয়ে গেছে, চারটা নায়িকার নাম কোথা থেকে আসলো, কীভাবে এটা নিয়ে আলোচনা হলো, আপনারা আমার ফেসবুক প্রোফাইল এবং আজ পর্যন্ত কোনো নিউজ পেপারে কিন্তু আমার কোনো কমেন্টস পাবেন না যে আমি কমেন্টস করছি, সবাই শুধু শোনা যাচ্ছে বিশ্বস্ত সূত্রের নিউজ। তা আসলে আমি চাই যে এবারের যে নিউজটা হবে একদম জেনুইন একটা নিউজ হোক, আমরা নায়িকাকে ঢাকায় নিয়ে এসে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানাবো। তো এইটার জন্য একটু সময় দেন, ভিসা প্রসেসিংয়ের কাজটা চলতে সেটা শেষ হোক আমি জানাবো।